আসসালামু আলাইকুম, সকাল রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ডিম আর কলা দিয়ে মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপি বানানো খুবই সহজ, খেতে অসম্ভব মজার, অনেক সুস্বাদু, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই ক্যারামেল তৈরি করব। এর জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এই পাত্রটা হতে হবে ভারী তলাযুক্ত, তাহলে ক্যারামেলটা বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি চিনি 3 টেবিল চামচ। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে করে নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিব। বেশি আঁচে ক্যারামেল তৈরি করতে যাবেন না, তাহলে চিনি পুড়ে তাড়াতাড়ি তিতা হয়ে যাবে। আস্তে আস্তে দেখুন চিনি গলতে শুরু হয়েছে, বেশি কালার করতেও যাবেন না, তাহলে তিতা হয়ে যাবে। দেখুন সুন্দর একটা কালার চলে আসছে, আমি এইরকম কালার করে নামিয়ে নিব। চুলাটা অফ করে দিলাম, সাথে সাথে চুলা থেকে নামিয়ে মোল্ডে ঢেলে নিতে হবে, তাছাড়া চিনি জমাট বেঁধে যাবে। এখন আমি এই মোল্ড এইরকম করে ছড়িয়ে নিচ্ছি। এখন এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখানে 6 ইঞ্চি মোল্ড আছে। এখন আমি 2টা কলা আর 2টা ডিম নিয়েছি। এখন কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি আর 2টা ডিম ভেঙে নিচ্ছি। নিয়ে কলা ম্যাশ করে তারপরে ব্লেন্ড করে নিব। একটা ব্লেন্ডার জাগে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনি কম বেশি অ্যাড করে দিবেন, যে যেরকম মিষ্টি খান সেরকম পরিমাণে দিবেন। আর এখানে লিকুইড দুধ নিয়েছি 1/4 কাপ, মানে 1 কাপের একটু কম। আমি আগেই দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি, ঘন করে দিয়ে দিলাম। ছোট জাগ, এজন্য একবারে হবে না, আমি 2বারে দিব। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ, তাহলে ডিমের গন্ধ লাগবে না, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। ব্লেন্ড করে নিলাম একদম স্মুথ করে, তারপরে বাদ বাকি দুধগুলো দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার জাগ বড় হলে একবারে দিলেই হতো, আমার ছোট, এজন্য আমি 2বারে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে ছেঁকে নিতে হবে। আমি এই মোল্ডের মধ্যে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। অনেক সময় লাঞ্চ থাকে, লাঞ্চ থাকলে পুডিং ভালো হয় না। তারপরে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিব। কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে, ছোট ঢাকনা দিয়ে। এখন চুলাতে ভাপে দিব, এজন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। পানি কিন্তু সামান্য দিতে হবে, মানে স্ট্যান্ড পর্যন্ত। এখন চুলার উপরে বসিয়ে চুলাটা অন করে দিলাম, তারপরে এই পুডিংয়ের মোল্ড বসিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে দিব 20 থেকে 30 মিনিট। ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিয়েছি। এক এক চুলার আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে। চুলার আঁচ মিডিয়াম আছে, আমি জাল করে নিয়েছি 30 মিনিট। 30 মিনিট পর ফিরে আসলাম। এখন ফয়েল পেপার খুলে আমি চেক করে দেখব হয়েছে কি না। একটা কাঠি দিয়ে দেখছি, কাঠি যদি ক্লিনভাবে বের হয় তাহলে বুঝতে হবে পুডিং হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সরাসরি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টার বেশি রেখে দিলেও হবে, 2 ঘন্টা পর নিয়ে আসলাম। এখন আমি একটা নাইফ দিয়ে সাইড দিয়ে এরকম করে কেটে নিচ্ছি, তাহলে সহজে উঠে আসবে। একটা প্লেটে ঢেলে নিচ্ছি, দেখুন খুবই সহজে পুডিংটা বের হয়ে আসলো, হয়ে গেছে, দেখুন অনেক পারফেক্ট হয়েছে। আর এই পুডিংটা খেতে অনেক মজার হয় আর বানানো তো খুবই সহজ। আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা মজার হয়েছে দেখতে, খেতে অসম্ভব মজার। আপনারা বাসায় বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।